যে সময় সিনেমার প্রচারণা আর হলভর্তি দর্শকের সামনে সাফল্যের তুড়ি বাজানোর কথা, ঠিক সেই সময় আইন আদালত আর নানা রকম জটিলতার মধ্যে দিন কাটাচ্ছে সময়ের ব্যস্ত চলচ্চিত্র তারকাদের। সিনেমা নয় তারা ব্যস্ত, নিজেদের মধ্যে নানা রকম টানা পড়েন আর ব্যক্তিগত রেষারেষি নিয়ে। বেশ কিছুদিন ধরেই এমন কীর্তি চলছে শোবিজ অঙ্গনে। অনামিকা তিথির রিপোর্ট। লাইট ক্যামেরা অ্যাকশন, তাদের ব্যস্ত থাকার কথা এই সিনেমা নিয়ে। তবে সিনেমা নিয়ে তো আলোচনা নেই, কিন্তু এই মুহূর্তে ঢাকায় সিনেমার নায়ক নায়িকারা বেশি চর্চিত হচ্ছেন সিনেমার বাইরের কর্মকাণ্ড নিয়ে। গত বছরের শুরুটা ভালো ভালো সিনেমা দিয়ে হলো, এই বছরের শুরু হয়েছে নেতিবাচক খবর দিয়ে। আর এইসব খবরের কেন্দ্রবিন্দু শাকিব, অপু আর বুবলি। একজন যদি সন্তান সহ শাকিব খানের বাসায় যান, আরেকজন শাকিবের অফিসে সন্তানের দাবা খেলতে পাঠিয়ে দেন। আর এই দুজনের পাল্টাপাল্টি রেষারেষিতে শেষমেশ যোগ হয়েছে বর্ষা ও অনন্তের নামও। অন্যদিকে গত 15 মার্চ শাকিব খানের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিতে ধর্ষণ সহ একাধিক অভিযোগ করেন রহমতুল্লাহ নামে এক প্রযোজক। এরই প্রেক্ষিতে রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানায় মামলা না নিয়ে উল্টো আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় শাকিবকে। অবশেষে 23 মার্চ সেই প্রযোজকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করেন এই তারকা। এরপর বিকালে রাজধানীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে পুরো চলচ্চিত্র অঙ্গনের সাথে প্রতারণা করা হয়েছে বলে জানান তিনি। একটা প্রতারণাও কিন্তু আমার অ্যাসোসিয়েশনগুলোর সাথে হয়ে গেল, প্রতারণটা হলো আমার চলচ্চিত্রের সাথে। এদিকে শাকিব কাণ্ডের মাঝেই অভিনেত্রী মাহিয়া মাহি ও স্বামীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার ওমরা করে ফেরার পর এয়ারপোর্ট থেকে আটক করে পুলিশ। দিন শেষে যদিও জামিন পায় মাহি। সিনেমার মানুষদের এমন ব্যক্তিগত ও সামাজিক ক্যাচালে যুক্ত থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কারণ অভিনেতা শাকিব খানের সবশেষ সিনেমা মুক্তি পেয়েছিল 3 বছর আগে, 2020 সালের শুরুতে। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার ঘোষণা দিলেও সেগুলো বরাবরের মতোই ফাঁকা আওয়াজে রূপ নেয়। একই অবস্থা চলচ্চিত্রের অন্য তারকাদেরও। তাদের বেশ কয়েকটি ছবি রিলিজ হলেও সেগুলো ব্যবসা সফল হয়নি। এদিকে ঢালিউডের এসব ঘটনা নিয়ে চিত্রাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মন্তব্যের পাশাপাশি ঢাকায় সিনেমার সাম্প্রতিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অনেকে। অনামিকা তিথি, দেশ বিনোদন।